satu malam ya lagi ya. Sound. মাননীয় রঙিয়া মহকুমা আরক্ষী বিষয়া মহোদয়ের জড়িয়ে বিষয় যা 9 জুলাই সোমবারে গুহী জি এস রোড সংঘারিত অমানবীয় ঘটনাত জড়িত দোষীক আটক করার দাবির স্মারকপত্র। মহাশয় নমস্কার, গুহী মহানগর জি এস রোড নিশা মৌসুমী শর্মা নামের কিশোরী ছাত্রী এগারীক এসাম লম্পট পশুতুল্য তথা নরপিকাশ যুবকে যৌন নির্যাতন চলা সমগ্র ঘটনাত সমগ্র দেশের আমিও ব্যথিত আর মর্মাহত হয়েছ। উক্ত ঘটনাত জড়িত প্রতিজন দোষী ব্যক্তিক অতি শীঘ্রে আটক করে উচিত শাস্তি দিয়ার প্রতিগৰে প্রতিশ্রুতি দি এই স্মারকপত্র পূরণ করে। 9 জুলাইত গুহীত খ্রিস্টান বস্তিত যেটু ঘটনা সংঘটিত হয়েছে, এজনী যুবতীক মানে আশালীনভাবে কিছু দুষ্কৃতিকারী যে ধরনে রাস্তাত বলাৎকার করবলে চেষ্টা করেছিল, আমি রঙিয়া যুব কংগ্রেসের ফলের এই আমি তীব্রভাবে গরিহণা দিছ। আর আমি সেই দোষীসকল আজি বিগত চারি পাঁচ দিন হল তখনকর মাত্র চারিজনক ইতিমধ্যে পুলিশে কারাত্ত করবলে সক্ষম হয়েছে। বাকি দুষ্কৃতিসক কত পলাই আছে আমি এটা এই বস্তুটো পুলিশ প্রশাসনক আমি এইটাই বস্তু বিচারিছো তখনকর যে তখনকলে ইমান ডর ঘটনা ঘটার পিছতো আজি দোষীসকল আজি ইমান দিনে কিয় কারাত্ত করবা নাই। আর আমি অতি শীঘ্রে পুলিশ প্রশাসনক আজি ডিজিপি মহোদয়ক আমার মাননীয় মহকুমাধিপতি মহোদয়ের জড়িয়ে আমি তখনক এখন স্মারকপত্র প্রদান করিম। আমি খুব অতি শীঘ্রে এই দোষীসকল বিচারি উলিয়াই উপযুক্ত শাস্তি প্রদান করবলে আমি উদ্ধারণ কর্তৃপক্ষক আমি আজি এই স্মারকপত্র যোগে আবেদন করি। আমি এটি কার্যসূচী করছো যে আমি যিজন ছোৱালী নির্যাতিত হয়েছে এই যাতে ঘটনা পুনরাবৃত্তি নহয়, আর আমি সামাজিকভাবে আমি সকলকে সচেতন ব্যক্তিসকল এই ক্ষেত্রত আমি তেখেতসকল আগভাগ লবার অনুরোধ জানাইছো যাতে সমাজত যিখিনি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজি গুহীতে হোক যিকোনো সিটি হোক টাউনতে হোক ছোৱালী ক্ষেত্রত যিখিনি নির্যাতিত হয়ে আছে ছোৱালীবিলাক মহিলাসকল সেই সকলক আমি রাইজ সচেতন হই আমি এই যিখিনি আমার সমাজত দুষ্কৃতিকারী আছে আমি তেখেতসকল কঠোরভাবে দমন করবলে আমি রাইজক।